हेलो एवरीवन, आई एम आत्रेयी। वेलकम बैक टू माय चैनल एवरीडे इक्वल्स आत्रेयी। आज के आमार बागानेर फुलगुलो देखुन। आज के आमार एई बालकनीर जे बागान, सेई बागाने फुलगुलो फुटेछे, कि सुंदर देखुन। প্রতিদিন এরা আমার বাগানে ফোটে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে আমার এই বাগানে আসি, এলেই আমার মনটা ভালো হয়ে যায়। আজকে আমার সোসাইটিরও কিছু ফুল বাগান দেখাবো আপনাদের। দেখুন এই ফুলগুলোকে, এই ফুলগুলোর নাম হচ্ছে ভিগনোনিয়া ম্যাগনিফিসিয়া। ভিগনোনিয়া ম্যাগনিফিসিয়া, কী সুন্দর, কী অপূর্ব যে লাগছে। গোটা সোসাইটিটা ঘিরে এই ফুলগুলো হচ্ছে কি যে ফুটেছে। এই ফুলগুলো ফোটার সময়ই হচ্ছে এই সময়, এরকম সময়ে হচ্ছে কি যে ফোটে, দুর্দান্ত লাগছে। আজকে একদম হ্যাপি সানডে, লেজি সানডে বলতে পারেন। আজকে সুইমিং পুলে কেউ নেই, আজকে সব হচ্ছে কি যে ক্লিনিং চলছে সুইমিং পুল। আর ফুলগুলো দেখুন কি সুন্দর, কি অপূর্ব লাগছে। গোটা সোসাইটিটার একটা বিউটি এই ফুলগুলো, এই ফুলগুলোই হচ্ছে কি যে বিউটি, মার্ভেলাস বিউটি। কি সুন্দর দেখুন, আমাদের সোসাইটির বিউটিটা না এই ফুলগুলো বাড়িয়ে দেয়। আর নিচে কিছু ফুল পড়েছিল, সেগুলোরও একটু ফটো নিলাম, দেখুন ভিডিও নিলাম, কি অপূর্ব লাগছে। একটা সুন্দর হচ্ছে কি যে মুভি শ্যুট হয়ে যাবে, রিল শ্যুট হয়ে যাবে, ফটো শ্যুট হয়ে যাবে, এত সুন্দর। এই ফুলগুলোর নাম হচ্ছে ভিগনোনিয়া ম্যাগনিফিসিয়াম। এগুলো ক্রিপার টাইপের গাছ, ক্রিপার হয়ে হয়ে চারিদিকে মানে ভরে গেছে। আর এই পাশে হচ্ছে কি যে এই যে আমাদের ওয়াটার ট্যাঙ্ক, এইখান থেকে হচ্ছে আজকে ওয়াটার ক্লিনিং হচ্ছে সুইমিং পুলের। তারপরে ক্লিনিংয়ের পর আবার জল ভরা হচ্ছে, যাতে মানডে টু ফ্রাইডে রোজ দিনই ক্লিনিং হয়, রোজ দিন ক্লিনিং হয়। আজকে সানডের দিনে ক্লিন করছে এই যে ভাইয়া এসেছে। আমিও একটু ভেতরে গেলাম, গিয়ে একটু ফটো তুললাম, ভেতরের দিক থেকে ফুলগুলো আরও সুন্দর লাগছিলো। আজকে কেউ নেই, গোটা সোসাইটিটা একদম ফাঁকা, দেখুন সবাই ঘুমোচ্ছে। লেজি সানডে, একদম লেজি সানডে, দেখুন কি সুন্দর লাগছে। আর মেঘলা ওয়েদার, এতে ব্যাঙ্গালোরের এটা তো খাসিয়ত, মেঘলা ওয়েদার। আর এই মেঘলা ওয়েদারে হচ্ছে কি যে দারুণ ঘুম হয়। আর এই ফুলগুলো দেখুন, কেপ হানি সাকল এই ফুলগুলোর নাম। এগুলোতে না প্রচুর ভ্রমর থাকে, হানি বিড় তো আমি ভরে ভরে দেখতে পাই, তাই আমি একটু দূরের থেকেই নিয়েছি ফুলের ফটোগুলো ভিডিওগুলো। এখানে কিছু বাচ্চা বেশ একটু খেলতে তুলতে যাচ্ছে আর কি। আর এখানে হচ্ছে সকালবেলায়, আমি তো বলেইছি আমাদের সোসাইটিতে ক্যারেটে ক্লাস হয়, তো এখানে বড় বড় বাচ্চারা কিছু ক্যারেটে করছে। আর আমার কিছু ফ্রেন্ডস হচ্ছে মর্নিং ওয়াক করছে, আমিও হচ্ছে কিছু ওদের সাথে জয়েন করলাম, বললাম চলো থোড়া সা মর্নিং ওয়াক তুম লোকের সাথ কর লেতে হ্যাঁ। কিছু কা মন তো সানডে কা দিন রহতা নেই হ্যাঁ মর্নিং ওয়াক কে লিয়ে, বাট একটু খ্যার ছোড়ো। মেরি ফ্রেন্ড কা মোবাইল গির গিয়া থা, তো ম্যাঁ ওই বল রই থি হ্যাঁ গিরাও মোবাইল কো, অর নয়া আয়েগা, নয়া মোবাইল আয়েগা, ইসিলিয়ে গিরা রে হো। তো চলিয়ে ইন লোকের সাথ থোড়া সা মর্নিং ওয়াক ভি মেরা হো গিয়া হ্যাঁ। উসকে বাদ মর্নিং ওয়াক করতে করতে হাম লোক পৌঁছে গণপতি পাপা কা মন্দির মে, তো হাম লোক থোড়া সা ওয়াকিং টাইম থোড়া সা গণপতি পাপা কো থোড়া প্রণাম করনে যাতি হুঁ। দেখে পণ্ডিত জি আ গে হ্যাঁ, ইয়াহাঁ পে গণপতি পাপা কা স্নান জো হোতা হ্যাঁ, নহানা বাথিং ওয়ালা জো প্রসেস হ্যাঁ ও হো গিয়া হ্যাঁ, ফ্লাওয়ার আ গিয়া হ্যাঁ, আব পূজা স্টার্ট হোগা। তো গণপতি পাপা কো আব বস্ত্র পরিধান জো করতে হ্যাঁ, যেটা বস্ত্র পরিধান করাই, তো এই ধোতি পেহনায়েঙ্গে পণ্ডিত জি। তো ইয়ে হর দিন কা হতা হ্যাঁ, উনকা নহানা, ড্রেস চেঞ্জ করনা, উনকো পূজা করনা, ইয়ে নিত্য পূজা জো হতা হ্যাঁ ওই হতা হ্যাঁ। আর ইয়াহাঁ পে দেখিয়ে কমল ভি জয়েন কিয়া হ্যাঁ, ইয়ে তো হর দিন কা স্যাটারডে সানডে, মতলব ইন লোক ভলিবল চলতা হি হ্যাঁ, বট দেখিয়ে ইয়াহাঁ পে বহুত কম লোক হ্যাঁ আজ। ম্যাঁ বলি না একদম লেজি সানডে, উপর সে ইতনা ক্লাউডি ওয়েদার, তো সব লেজি লেজি। ইয়াহাঁ পে তিন বাচ্চা খেল রে থে, তো বাস ইন লোক কা ভি থোড়া সা চাইয়ে থা টাইম। ইন লোক ইয়ে বালা কোর্ট মিলা, তো ইসি কোর্ট মে ইয়ে লোক ব্যাডমিন্টন খেল রে থে। আর রিদ্ধি শ্রী মেরি বেটি, উসকা ভি তো মন নেই রহতা কিউকি স্যাটারডে সানডে স্কুল নেই হতা হ্যাঁ, তো ও সোচতি হ্যাঁ কি থোড়া সা জাদা সো পায়। আর সোনে কা সোনে কে লিয়ে দেঙ্গে তো ফির 9 o'clock তক সো যায়গি। মেই বলতি হুঁ কি থোড়া সা ক্যারেটে স্যার আতে হ্যাঁ, তো কিউ সোনা হ্যাঁ বাবা, যাও থোড়া সা প্র্যাকটিস কর লো। তো রিদ্ধি শ্রী কো আপ লোক দেখ সকতে হ্যাঁ, ইয়াহাঁ পে দেখিয়ে সেকেন্ড রো মে জো ইয়ে জো খড়ি হ্যাঁ, সেকেন্ড মে খড়ি হ্যাঁ।
थोड़ा सा मुंह फुला के खड़ी है, क्योंकि आने का उसका मन नहीं था, उसका सोने का मन था। और बैंगलोर में इस वेदर में ना सबको ही मन होता है कि थोड़ा सा सो जाओ। तो बस उसको भी थोड़ा सा लेथर्जिक तो लगता ही है, बट व्हाट कैन आई डू। थोड़ा सा भेज देती हूँ, थोड़ा सा समझाऊँ जाके कि चलो जाओ थोड़ा सा कर लो प्रैक्टिस, कैराटे अच्छा करती है, अब येलो बेल्ट से ऑरेंज बेल्ट में आ गई है। तो बस इन लोगों का प्रैक्टिस चल रहा है। आज कुछ नया सिखा भी रहे थे सर, नया सब कर रहे थे, बट सब बच्चा का फेस आप देखेंगे तो किसी को एक्टिव नहीं देख पाएंगे, या क्योंकि सब आधा सोते सोते फिर कैराटे क्लास में आते हैं बच्चा। और फिर हम लोग ड्राइव वे में वॉक करते करते, फिर मेरी बालकनी बहुत अच्छा लग रहा था, इट्स वेरी ब्यूटीफुल एंड वेरी कलरफुल, बिकॉज बहुत सारा फ्लावर्स ब्लूम हुआ है यहाँ पे, हिबिस्कस, मैरीगोल्ड, ट्यूब रोज, बहुत सारा देखिए देख सकते हैं। फिर उसके बाद थोड़ा सा वीडियो लेके अपना अपना, किसी को मन नहीं है, संडे का दिन देखिए यहाँ पे पूरा क्लीनिंग चल रहा है हम लोगों का, सोसाइटी का पूरा क्लीनिंग चल रहा है, सब अपना अपना काम में धीरे सुस्ते जो होता है ना, एकदम धीमी गति में सब काम स्टार्ट किए। कुछ लोग बाहर जा रहे हैं, किसी का सब्जी बाज़ार, पूरा हफ्ता का बाज़ार चलते रहता है, ऊपर से यहाँ पे गार्डनर है, सिक्योरिटी कुछ इंस्ट्रक्शन दे रहे थे यहाँ पे। बस देखिए आज जिम एकदम खाली है, जिम में कोई भी नहीं है, जिम एकदम खाली है। आज मैं बोली ना लेज़ी संडे, तो लेज़ी संडे एकदम दिख रहा है कि लेज़ी संडे ही है, कोई तो आया है बाहर से बाजार उजार करके सब। उसके बाद मेरी ये फ्रेंड लोग, ये लोग बाहर गए थे वॉक करने के लिए, लेडीज़ लोग तो बाहर जाते हैं वॉक करने के लिए, पर लेके आने का टाइम पूरा बैग भर के लेके आते हैं, एक चीज़ लेने के लिए जाते हैं तो 10 चीज़ आ जाता है, ये तो खासियत है लेडीज़ लोगों का। चलिए इन लोगों के साथ भी थोड़ा सा बात कर लेती हूँ, ये लोग थक गए हैं, दे आर ऑल टायर्ड, सो यहाँ पे बैठे बैठे थोड़ा सा गप लड़ाई मैं। उसके बाद फिर बहुत देर के बाद एक अंकल को देखी कि अंकल वॉक कर रहे थे, पूरा एकदम बोलते हैं ना शांति वाला माहौल, पंडित जी का पूजा हो गया है, देखिए पंडित जी जा रहे हैं, मैं टेंपल लेके चलती हूँ आप लोगों को, देखिए यहाँ पे गणपति बापा कितने सुंदर से अपना वस्त्र परिधान किए हैं, खूब सुंदर लगे प्रतिदिन एखने एक एखने गान बाजे, माने मंत्र है गान है, तो अभी कॉपीराइटर जो वही गानगुलो हे जे रेकर्ड करते पारी नी, तो बस ये सजाना है गणपति बापा के। तो এদের না ক্যারেটের এখন ছুটি হয়ে গেছে, তো এর ডিমান্ড ছিল আমার মেয়ের কি মামা গিভ মি জাস্ট 10 মিনিটস উই ওয়ান্ট টু প্লে উইথ রোহু, তো ওই ওর ফ্রেন্ড দুজনে মিলে হচ্ছে কি যে একটু খেললো, আমি বললাম ঠিক আছে, ওরও একটু কথাটা রেখে দিই, তো 10 মিনিটের জন্য একটু খেলছে, খেলে টেলে তারপরে এইখানে দেখুন এই হচ্ছে আমাদের ছোট্ট অম্বিকা, কি সুন্দর হচ্ছে কি যে ওর ড্রেসটা দেখাচ্ছে কি যে কি সুন্দর বার্বির মতন ফ্লো করেছে। আন্টি এখানে প্রাণায়াম করছেন, বাস এইভাবেই হচ্ছে কি যে আমাদের সানডে চলে গেল। আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে সানডে লেজি সানডে, একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।